কলকাতার পাশাপাশি জেলার দিকেও একটু নজর রাখবো নদিয়া কল্যাণী সেখানে কি অবস্থা আমাদের প্রতিনিধি সঙ্গে কথা বলবো ফোনে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার সুবল বেশ কিছু জায়গায় গাছ পড়ে বিপত্তি এবং অবশ্যই ভাবে দুর্গতদের সেখানে কোথায় রাখা হয়েছে কি অবস্থায় রয়েছেন তারা কি চিত্র দেখা যাচ্ছে এটা কল্যাণী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাদুলিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সান্নালের চর ভাঙন কবলিত এলাকা এক সময় তেরোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে একটি পঞ্চায়েত ছিল চাঁদুরিয়া টু গঙ্গা পক্ষে যেতে যেতে তা দাঁড়িয়েছে মাত্র ছটিতে এক সময় লোক সংখ্যা ছিল পঁচিশ থেকে তিরিশ হাজার বর্তমানে মাত্র চার থেকে সাড়ে চার হাজার এই অবস্থায় গতকাল রেমালের যে দুর্যোগ আসতে শুরু করেছিল দেখা গেল সেটা যখনই গঙ্গায় জোয়ার এলো বেলা দুটোর পর তারপর থেকেই কিন্তু বাহন শুরু হলো এবং ঝোড়ো হাওয়া রাতের দিকে আরও বেশি পরিমাণে ঝোড়ো হাওয়া শুরু হয় তখনই কিন্তু সেখানকার পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান গঙ্গার তীরবর্তী যে সমস্ত অঞ্চলের মানুষগুলো বসবাস করতেন তাদেরকে নিয়ে এসে অটল বিহারী প্রাথমিক উচ্চ প্রাথমিক বিদ্যালয় সেখানে তাদেরকে নিয়ে আসে এবং তাদের সেখানে খাওয়া দাওয়া থাকা সমস্ত ব্যবস্থা করা হয় রাতেই রাতেই কিন্তু সেখান থেকে সরিয়ে আনা হয় এবং সকাল থেকেও সে যেভাবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া সেই এলাকায় বইছে তাতে কিন্তু বেশ কয়েকটি বাড়ির চাল এবং কাঁচা বাড়ি বাঁশের বাড়ি তা ভেঙে পড়েছে এবং এর পাশাপাশি কলা গাছের যে চাষ করেছিল যারা কলা গাছ এক ভেঙে গেছে আম বাগান আম গাছ নষ্ট হয়ে গেছে বিপুল ক্ষতি হয়েছে এবং ওখানকার পনেরোটি পরিবার তারা কিন্তু ওই স্কুলে আশ্রয় নিয়েছে এবং যদিও সন্ধ্যের দিক থেকে আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টিটা কমে গেছে কিন্তু এখনো তীরবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বইছে এবং রাতের দিকে যদি আরো বৃষ্টি হয় বা আরো দুর্যোগ আসে তাহলে কিন্তু আরো কয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সুচন্দিমা ধন্যবাদ সুবল সুবল মজুমদার আমাদের প্রতিনিধি কথা বললাম তার সঙ্গে